SSC CHSL অর্থাৎ SSC কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এর নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। তোমাদের SSC CHSL এর কত পোস্ট বেরিয়েছে, কি কি পোস্ট রয়েছে, কারা আবেদন করতে পারবে, এর যোগ্যতা কত লাগবে, এর স্যালারি কত রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, এক্সাম কি দিতে হবে, এছাড়া কিভাবে তুমি সম্পূর্ণ চাকরি পাবে, প্রমোশন কি রয়েছে, ওয়ার্ক প্রোফাইল কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে SSC CHSL এর সম্পূর্ণ A to Z তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করব ও স্টেপ বাই স্টেপ আলোচনা করব অফিশিয়াল নোটিফিকেশন অনুযায়ী। তো সবার প্রথমে বলে রাখি এজ লিমিট কি লাগবে। এ তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ 18 থেকে 27 বছর, মানে 18 বছরের বেশি তোমার বয়স হতে হবে, আর 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু SSC CHSL এর জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে, যারা OBC আছে তাদের 3 বছরের ছাড় দেওয়া রয়েছে, অর্থাৎ যাদের OBC সার্টিফিকেট আছে তাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলেও তারা আবেদন করতে পারবে, এবং SC ST দের জন্য 5 বছরের ছাড় দিয়েছে, অর্থাৎ SC ST সার্টিফিকেট থাকলে 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এরপরে বলে রাখি টোটাল পোস্ট কি রয়েছে, যেটা অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে টোটাল পোস্ট কিন্তু রয়েছে 4,500 পোস্ট রয়েছে। এ তো এখানে অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু হচ্ছে বলে রাখি 6 ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তোমাদের প্রত্যেককে বলবো আগেভাগে আবেদন করবে, খুব ভালো একটা পোস্ট, খুব ভালো স্যালারি রয়েছে এবং প্রমোশনের অপরচুনিটি এখানে অনেক বেশি, সেই কারণে যারা আবেদন করতে চাইছো কিন্তু খুব তাড়াতাড়ি আবেদন করে নেবে। এ 6 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত কিন্তু সময়সীমা রয়েছে আবেদনের। ফিয়ের কথা যদি বলি, আবেদন করতে গেলে তোমাদের কত টাকা দিতে হবে, আবেদন করতে গেলে যারা জেনারেল রয়েছো, OBC রয়েছো, EWS রয়েছো, তাদের জন্য ফর্ম ফিল আপের ফি লাগবে 100 টাকা, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো, অর্থাৎ আর যারা মেয়ে রয়েছো এবং SC ST ক্যান্ডিডেট রয়েছো, তাদের কিন্তু কোনো টাকা লাগবে না। তো এরপরে চলে আসি কোয়ালিফিকেশন, কি যোগ্যতা লাগবে, এলিজিবিলিটি কি রয়েছে। প্লেন 12 পাস যদি তোমরা করো, তো যে কোনো স্ট্রিম থেকেই করে থাকো না কেন, আর্টস কমার্স সায়েন্স এটা কোনো এফেক্ট পড়বে না। 12 পাস যদি তোমার কোয়ালিফিকেশন থাকে, 12 পাসের যদি তোমার সার্টিফিকেট থাকে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। এরপরে বলে রাখি কি কি পোস্ট এখানে রয়েছে। এখানে পোস্ট রয়েছে হচ্ছে JSA, অর্থাৎ হচ্ছে জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, দ্বিতীয় রয়েছে হচ্ছে LDC মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, একই সাথে রয়েছে DEO অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটরের অপারেটরের গ্রুপ এরও ও কিন্তু এখানে পোস্ট রয়েছে। মূলত 3টে পোস্ট এবং গ্রুপ এ ধরলে 4টে পোস্ট এখানে কিন্তু তোমাদের রয়েছে। এক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেসের কথা বলি, যদি বলি যে কিভাবে তোমাদের চাকরির সিলেকশন প্রসেস রয়েছে, তো এখানে তোমাদের বলে রাখি TR1 তোমাদের এক্সাম দিতে হবে, তারপরে TR2 এক্সাম দিতে হবে, তারপরে ডাইরেক্ট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করলেই তোমরা কিন্তু সরাসরি সরকারি চাকরি বিভিন্ন যে পদগুলো বললাম এই পদে কিন্তু যোগদান করতে পারবে। এখন কথা হচ্ছে এরপরে স্যালারি কি রয়েছে, স্যালারির কথা বলবো তার আগে এই যে সিলেকশন প্রসেস রয়েছে তার জন্য TR1 TR2 এর যে এক্সাম দিতে হবে সেই এক্সাম সম্বন্ধে জানবো। একটু প্যাটার্নে চেঞ্জ হয়েছে, পুরো ভালো করে মনোযোগ সহকারে এই বিষয়টা দেখো, কারণ এই TR1 TR2 এর ব্যাপারটা খুব ভালো করে তোমাদের বুঝতে হবে। সবার প্রথমেই বলে রাখি তোমাদের এক্সাম, যেটা এক্সাম এবং সিলেবাস যেটা বললাম, TR1 তোমাদের দিতে হবে, যেটা তোমরা প্রত্যেকে দেখো না এখন সমস্ত এক্সামই তোমাদের কি হচ্ছে অনলাইনে হয়, CBT টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে তোমাদের পরীক্ষা হবে। TR1 এর সিলেবাস কি থাকবে দেখে নাও, TR1 এ কি হচ্ছে এ বেসিক ইংলিশ থাকবে তোমাদের 25টা, বেসিক ইংলিশ থেকে 25টা কোশ্চেন আসবে, এ GI অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25টা কোশ্চেন আসবে, তারপরে হচ্ছে এ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টা কোশ্চেন আসবে, তারপরে হচ্ছে GA অর্থাৎ হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টা কোশ্চেন আসবে। তাহলে 25 25 25 মানে হচ্ছে টোটাল
100টা কোশ্চেন আসবে টিআর 1 এ, এই 100টা টোটাল কি হচ্ছে কোশ্চেন আসছে, এবং প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 2 করে, মানে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করলে সঠিক হলে তোমরা 2 পাবে, এবং তাহলে 100টা কোশ্চেনের টোটাল এসে দাঁড়ায় 200 মার্কস। এই 200 মার্কসের 100টা কোশ্চেন তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ 60 মিনিট কিন্তু তোমরা সময়সীমা পাবে এখানে এ অ্যাটেন্ড করার জন্য। এবং এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, যেরকম একটা প্রশ্ন যদি ঠিক হয় তাহলে তোমরা 2 নম্বর করে পাচ্ছ, কিন্তু একটা কোশ্চেন যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাদের হাফ নম্বর করে কেটে নেওয়া হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে। এ কাজে টিআর 1 তোমাদের এই যে চারটে সাবজেক্টের ওপর 100টা কোশ্চেনের ওপর ওর 200 নম্বরের 60 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং টিআর 1 এর যে রেজাল্ট হবে তার বেসিসে কিন্তু তোমাদের এখানে টিআর 2 এক্সাম আসবে, অর্থাৎ টিআর 1 এ রেজাল্টের দ্বারা তুমি টিআর 2 তে বসতে পারবে কিনা সেটা নির্ধারণ করবে, অর্থাৎ টিআর 1 এর রেজাল্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার টিআর 1 এ কোয়ালিফাই করার পর তুমি টিআর 2 দিতে যাচ্ছ, টিআর 2টা খুব ভালো করে এখানে দেখবে, কারণ খুব কমপ্লিকেটেড ব্যাপার, খুব ভালো করে আমি ছক দিয়ে তোমাদের বোঝাচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো প্রথমেই হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 দুটো এক্সাম হবে টিআর 2 তে, পার্ট 1 এক্সাম হবে এবং পার্ট 2 এক্সাম হবে। পার্ট 1 এ কি রয়েছে, পার্ট 1 এ আবার তিনটে সেকশন আছে, সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3। তো পার্ট 1 এ সেকশন 1 এ দুটো সাবজেক্টের এক্সাম হবে, একটা হচ্ছে কি ম্যাথমেটিক্স আর রিজনিং জিআই, ঠিক আছে। তো ম্যাথামেটিক্স থেকে 30টা কোশ্চেন আসবে, এ আর রিজনিং থেকে 30টা কোশ্চেন আসবে, অর্থাৎ সেকশন 1 এ ম্যাথামেটিক্স এবং রিজনিং এই দুটো সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু টোটাল 30টা করে 60টা কোশ্চেন আসবে, যে 60টা কোশ্চেনের প্রত্যেকটার আর জন্য 3 নম্বর করে দেওয়া হবে, টোটাল 180 নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা হবে সেকশন 1 এর এই দুটো সাবজেক্টের, যেখানে 1 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। আবার ক্লিয়ার করছি যে সেকশন 1 যেটা রয়েছে ম্যাথ এবং রিজনিং হবে তোমাদের, এর ম্যাথ থেকে 30টা কোশ্চেন, রিজনিং থেকে 30টা কোশ্চেন, টোটাল 60টা কোশ্চেন আসবে, যেটা জন্য তোমাদের প্রত্যেকটি কোশ্চেনের জন্য তোমাদের 3 নম্বর করে থাকবে, টোটাল 180 নম্বরের পরীক্ষা হবে সেকশন 1 এর, যেটা 1 ঘন্টার মধ্যে তোমাদের সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এরপরে সেকশন 2 এর আন্ডারে তোমাদের ইংলিশ থাকবে আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, কি বললাম ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এ যেখানে ইংলিশ থেকে আসবে হচ্ছে 40টা কোশ্চেন, ইংলিশ থেকে কি 40টা কোশ্চেন আসবে, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা কোশ্চেন আসবে, এখানেও টোটাল 60টা কোশ্চেন কিন্তু ইংলিশ থেকে 40 এবং 40টা কোশ্চেন আসবে, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা কোশ্চেন, টোটাল 60টা কোশ্চেন, এবং এখানেও প্রত্যেকটার মান 3 করে, এবং এখানে টোটাল কিন্তু 180 নম্বরের তোমাদের এক্সাম হবে। এক্ষেত্রে বলে রাখি এই যে 180 নম্বরের সেকশন 2 সেটাও 180 নম্বরের এক্সাম, এবং 1 ঘন্টায় তোমরা সময় পাচ্ছ, মানে সেখানে সেকশন 1 এবং সেকশন 2 এর কিন্তু 60টা করেই কোশ্চেন থাকছে, এবং প্রত্যেকটি কোশ্চেন 3 করে 180 মার্কসের কোশ্চেন থাকছে, এবং 1 ঘন্টা করে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং তারপরেই চলে আসে সেকশন 3, সেকশন 3 থেকে কম্পিউটারের সম্বন্ধে কম্পিউটার নলেজ তোমাদের চেক করা হবে, 15টা কম্পিউটারের উপর তোমাদের কোশ্চেন আসবে, 3 নম্বর করেই থাকবে, 45 নম্বরের এখানে কিন্তু এক্সাম হবে, যেটা তোমাদের কিন্তু ও এখানে 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, এখানে কি হচ্ছে 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, কি বললাম সেকশন 3 তে কম্পিউটার থেকে 15টা কোশ্চেন আসবে, 3 করে 45 নম্বর, যেখানে 15 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু টোটাল সেকশন 3 এর এক্সাম কমপ্লিট করতে হবে। এই যে তিনটে এক্সাম বললাম সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3, তিনটে এক্সাম মিলিয়ে সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। বুঝতে পারলে আশা করি তোমার টিআর 2 এর পার্ট 1 এর এক্সামের সেকশন 1 এবং সেকশন 2 এবং সেকশন 3 অ্যাকচুয়ালি কিভাবে এক্সামিনেশন হবে, এবং পার্ট 1 এর এক্সাম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর পার্ট 2 এর এক্সাম তোমাদের দিতে হবে। পার্ট 2 এর এক্সামে কি থাকবে, স্কিল টেস্টের এক্সাম থাকবে, যেখানে টাইপিং টেস্ট তোমাদের থাকবে। এক্ষেত্রে বলে রাখি টাইপিং টেস্টেও দুটো পার্ট রয়েছে, পার্ট এ পার্ট বি। পার্ট এতে কি হচ্ছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 15 মিনিট সময় দেওয়া হবে টাইপিং করার জন্য। এখানে তোমাদের প্রত্যেকে বলে রাখি হিন্দি ওয়ার্ড হলে 30টা এবং ইংলিশ ওয়ার্ড হলে 25টা টাইপ করতে হবে প্রত্যেক মিনিটে। এখানে তোমার 15 মিনিটের কাউন্ট করে তোমরা দেখে নিতে পারো, প্রায় 9000 মতো, 8000 থেকে 9000-এর মধ্যে তোমাদের ওয়ার্ড কিন্তু টাইপ করতে হবে। এবং পার্ট বি এ এলডিসি আর জেএসএ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু তোমাদের 10 মিনিট সময়সীমা থাকবে, যেখানে সেম একই কন্ডিশন, তোমাদের মিনিটের হিসাবে কিন্তু
হিন্দিতে যদি তোমরা টাইপ করো তাহলে 35টা 30টা টাইপ করতে হবে, ইংলিশে যদি টাইপ করো তাহলে 35টা টাইপ করতে হবে। এরকম তোমাদের এর কি হচ্ছে 10 মিনিট সময়সীমা দেয়া থাকবে, 15 মিনিট সময়সীমা দেয়া থাকবে, যে কটা ওয়ার্ড আর কি হয় সেই কটা ওয়ার্ড কিন্তু তোমাদের টাইপ করে দেখাতে হবে। এটাই হচ্ছে তোমাদের জেনারেলি স্কিল টেস্ট। এক্ষেত্রে সম্পূর্ণ এক্সাম প্রসিডিওরটা এবং সিলেকশন প্রসেসটা একটু আলোচনা করি। দেখো সবার প্রথমে কি হচ্ছে, টিআর ওয়ান তোমাদের এক্সাম হচ্ছে। টিআর ওয়ান এক্সাম কমপ্লিট করার পর তোমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট অনুযায়ী তুমি যদি অ্যাকচুয়ালি কোয়ালিফাই করো টিআর ওয়ান এক্সাম, কোয়ালিফাই করলেই কিন্তু তারপরে তোমরা চান্স পাচ্ছ টিআর টু এক্সামে। টিআর ওয়ান কমপ্লিট না করলে টিআর টু এক্সামে তোমরা বসতে পারছ না। এরপরে তোমাদের টিআর ওয়ান টিআর টুতে দুটো এক্সাম হচ্ছে, পার্ট ওয়ান এবং পার্ট টু। পার্ট ওয়ানের সেকশন ওয়ান সেকশন টু সেকশন থ্রি এক্সাম তোমাদের এর দিতে হচ্ছে এবং তারপরে তোমাদের পার্ট টু এ স্কিল টেস্ট তোমাদের দিতে হচ্ছে। তো এখানে এইগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে হচ্ছে, তারপরে ফাইনাল যে সিলেকশন হবে সেই ফাইনাল সিলেকশন কিন্তু তোমাদের এই টিআর ওয়ানের যে এক্সাম দিয়েছো তার মার্কস প্লাস এই যে টিআর টু এর পার্ট ওয়ানের যে এক্সাম দিয়েছো সেকশন ওয়ান সেকশন টু সেকশন থ্রি মিলিয়ে, এই দুটো মানে টিআর ওয়ান এক্সাম এবং টিআর টু এক্সামের পার্ট ওয়ানের যে সম্পূর্ণ এক্সামটা রয়েছে সেই এক্সাম দুটোর নম্বর সম্পূর্ণভাবে যোগ করে কাটা বেরাবে এবং ফাইনালি তোমাদের সিলেকশন হবে। এবং তারপরে শেষ ধাপ যেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, তারপরে তোমরা চাকরিতে জয়েন করবে। এভাবেই কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস সম্পূর্ণ কমপ্লিট হবে, তোমরা চাকরিতে যোগদান করবে। এরপরে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে এক্সাম ডেট কি আছে। তোমরা ফর্ম ফিল আপ তো করতে পারছো ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে, এক্সাম ডেট, এক্সাম ডেট কি, এক্সাম ডেটের কথা যদি বলি, এক্সাম এক্সাম ডেট এর তো এখানে পার্টিকুলার ডেট বলেনি কিন্তু ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকে কিন্তু তোমাদের এর অ্যাকচুয়ালি এক্সাম হবে, পার্টিকুলার ডেট এখনো পর্যন্ত বলে দেওয়া হয়নি। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেরই একটা জিজ্ঞাসা, স্যালারি অ্যাকচুয়ালি আমাদের কত হতে চলেছে। দেখো স্যালারি কিন্তু প্রত্যেকটা ফিল্ডে, সে তুমি লোয়ার ডিভিশন ক্লার্ক হোক কিংবা ডাটা এন্ট্রি অপারেটর হোক, প্রত্যেকেরই কিন্তু ও প্রমোশনের সাথে অ্যাকচুয়ালি স্যালারি ইনক্রিজ হতে থাকবে, যেটা এই মুহূর্তে তোমাদের স্যালারি ইনিশিয়াল টাইমে হবে। এলডিসি স্যালারির কথা যদি বলি, লোয়ার ডিভিশন ক্লার্কের স্যালারির কথা যদি বলি বা জেএস এর স্যালারির কথা যদি বলি, তাহলে কিন্তু তোমাদের স্যালারি 31,000 টাকা তোমরা ইনিশিয়াল টাইমে পাবেই পাবে হাতে, এবং তোমাদের স্যালারি কিন্তু 71,000-এর মধ্যে থাকবে, 31 থেকে 71-এর মধ্যে থাকবে। এবং তোমাদের ডাটা এন্ট্রি অপারেটরের জন্য স্যালারি 36,000 থেকে তোমাদের কিন্তু 92,000 টাকার মধ্যে থাকবে, যেটা এই মুহূর্তে রয়েছে। এবং এরপরে তোমাদের যেটা বললাম যে তোমাদের প্রমোশন কিন্তু রীতিমতো থাকবে, তোমরা যদি 5 বছর দক্ষতার সাথে অ্যাকচুয়ালি জব করো সেক্ষেত্রে প্রমোশন কিন্তু অনিবার্য, সেক্ষেত্রে স্যালারি আরও ইনক্রিজ হবে। এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো এক্সপিরিয়েন্সের সাথে প্রমোশন হবে এবং স্যালারিও ইনক্রিজ হবে। তো এই মুহূর্তে সম্পূর্ণ অফিসিয়াল তথ্য অনুযায়ী সমস্তটা এসএসসি CHSL নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি থেকে তোমরা সম্পূর্ণ তথ্য পেয়েছো। ভিডিওটি হেল্পফুল মনে হলে ভিডিওটিকে একটি লাইক প্রদান করো ও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো। এবং তোমার কোনো বন্ধু ও বা বান্ধবী যদি 12 পাসের যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে তাকেও ভিডিওটা শেয়ার করে তাকেও বিষয়গুলো জানাতে সাহায্য করো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে। তো জয় হিন্দ, জয় ভারত।